لله تكبير সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ ক্ষমতার মালিক যে আল্লাহ এই বিষয়টা আমরা বিশ্বাস করি না তাই যদি বিশ্বাস করতাম তাহলে ক্ষমতা পাওয়ার লিপসায় একদম উঠে পড়ে লাগতাম না ক্ষমতার পাওয়ার লিপসায় উঠে পড়ে মাঠ ময়দান চষে বেড়াচ্ছি যদি না আল্লাহর হাতে ক্ষমতা এইটা আমাদের বিশ্বাস থাকতো আজকে প্রথম দিকে যদি আমরা হাত দেই আজকে সমাজ সংস্কারের স্লোগান নিয়ে বহু মানুষ কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে বহু মানুষ তার সংস্কারের ডালি নিয়ে আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে আমরা কোন সংস্কারের ডালিকে সাদরে গ্রহণ করব আমাদের দেশের অধিকাংশ যারা আছে সবচেয়ে বেশি যারা আছে তারা সুফি আকীদার মানুষ সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহই মুহাম্মদ মুহাম্মাদি আল্লাহ হে যুবক শিরক এবং বিদআতের বিরুদ্ধে তোমাদেরকে যুবক শক্তি দিয়ে এই দেশে যুব শক্তির মাধ্যমেই যেন দেশের পরিবর্তন হয় হিজবুত তাওহীদ নামগুলো খুব চমৎকার চমৎকার নাম নিয়ে আমাদের মাঝে আসছে হিজবুত তাওহীদ অথচ তাদের মধ্যে তাওহীদের কোনো বালাই আছে তাওহীদ কি জিনিস সেটাই তারা বোঝে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি فليكفر إنا أعتدنا للظالمين نارا إلى آخر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعوده كما بدأ فتوب للغرباء রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী স্থান কাকনহাট গোদাগাড়িতে অবস্থিত অডিটোরিয়ামে আজকের এই যুব সমাবেশ ও জেলা পুনর্গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন এখানে উপস্থিত রয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম স্যার উপস্থিত রয়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুরুল হুদা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন তার কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী উপস্থিত রয়েছেন রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা আন্দোলন যুব সংঘ সোনামণি আল আউন পেশাজীবী ফোরাম সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সুধী মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি পরিবেশ আমাদেরকে উপহার দিলেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চেয়েছেন এজন্যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছেন আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা নিঃসন্দেহে এখানে একটি লক্ষ্যে এসেছি একটা উদ্দেশ্য আমাদের আছে যেহেতু আমরা জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষের যাবতীয় আমল নিঃসন্দেহে তার নিয়তের উপরে নির্ভরশীল আমরা নিয়ত করেছি যে আজকের প্রোগ্রামে থাকব সেখান থেকে কোরআন এবং সহিহ হাদিসের কিছু কথা জানব সেটা আমল করার চেষ্টা করব আমরা যারা মন মেজাজ মগজ নিয়ে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে বারাকা দান করুন আল্লাহুম্মা আমিন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সমাজ সংস্কারের জন্য সমাজ সংস্কারের জন্য কোন কোন বিষয়গুলোকে আমাদের প্রধান সংস্কার করা দরকার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের চার দফা কর্মসূচি রয়েছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চার দফা কর্মসূচির চতুর্থ দফা যেটা, বলুন তো চতুর্থ দফা কি? তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। সমাজ সংস্কার, সেখানে তিনটি সংস্কারকে, সংস্কার শব্দের অর্থ মেরামত করা, সেই মেরামতটা হবে নিঃসন্দেহে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আদলে। যেমন ঘরবাড়ি রাস্তাঘাট যাই বলি না কেন, নিঃসন্দেহে তার টেকনিক্যাল সাপোর্ট দরকার, নিঃসন্দেহে তার ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দরকার, যেমন দক্ষ যোগ্য প্রকৌশলী দরকার, ঠিক অনুরূপভাবে দক্ষ যোগ্য কলাকৌশলের ক্ষেত্রে সেরকম যন্ত্রপাতিরও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, এ মানবকে হিদায়তের জন্যে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন, তারই ধারাবাহিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রেরণ করেছেন। উদ্দেশ্য ছিল তাদেরকে তাজকিয়া তথা পরিশুদ্ধ করতে, তারবিয়া তাদেরকে প্রশিক্ষিত করতে, সেই তাজকিয়া তথা পরিশুদ্ধি তার পথ, তারবিয়া তথা প্রশিক্ষণের পথটা হবে নিঃসন্দেহে, মাধ্যম যেটা হবে সেটা হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। আমরা যদি লক্ষ্য করি, নিঃসন্দেহে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই সমাজের কোনো না কোনো অঙ্গ, মানুষ সমাজে বসবাসকারী, সমাজের কোনো না কোনো ব্যক্তি আমরা বিভিন্ন পদে আসীন হয়েছি, কেউ বা রাষ্ট্রপতি, কেউ বা এমপি, কেউ বা আলেম, কেউ বা শিক্ষক, প্রত্যেকটা মানুষ কিন্তু সমাজ থেকে উঠে এসেছে, আর সেই সমাজ গঠন হয়েছে নিঃসন্দেহে পরিবার দ্বারা। এই সমাজ সংস্কার করার ক্ষেত্রে আমরা কোন কোন জায়গাগুলোতে সংস্কার করলে সার্বিকভাবে সমাজ সংস্কার সম্ভব, এখানে শুরুতেই আমরা মৌলিক একটা কথা বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 23 বছরের নবুয়াতি জীবনে, যা তিনি অতিবাহিত করেছেন 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, নিঃসন্দেহে আমরা যদি আজও কেয়ামত পর্যন্ত যদি কেউ সমাজ সংস্কার করতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যেভাবে সংস্কার সাধন করেছেন, সেই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বরকত আসবে না। যদি আমরা অন্য কোনো পদ্ধতি খুঁজতে যাই, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর ব্যত্যয় করে, আমরা তার বাণীর সীমালঙ্ঘন করে আমরা সেদিকে যাব যেদিকে আমরা কোনো বরকত পাবো না। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13টি বছরে তিনি, এখানে আমাদের মনে রাখতে হবে, তিনি ক্ষমতা দিয়ে সমাজ সংস্কার করেন নাই, তিনি সংস্কার করেছিলেন তার দাওয়াত দিয়ে। তার দাওয়াতের ভিত্তি ছিল তিনটা, একটা হচ্ছে তাওহিদ, একটা হলো রিসালাত, আর একটা তার লক্ষ্য ছিল আখিরাত। আমাদের পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। দাওয়াত আমি দেব, আমল আমি করব, সমাজ সংস্কার আমি করব, তার পদ্ধতি থাকতে হবে, তার মাধ্যম থাকতে হবে তিনটি, তিন পদ্ধতি ছাড়া, তিনটাকে উপলক্ষ করে ছাড়া, তিনটা উসুল না মেনে যদি আমি সংস্কার করি, তাহলে সেটা কোনো না কোনো দিকে ঘাটতি হবে এবং সেটাতে বরকত পাওয়া যাবে না। তার একটা ভিত্তি হবে তাওহিদ, দ্বিতীয় ভিত্তি হবে রিসালা, তৃতীয় ভিত্তি হবে আখিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়া, তার এবাদতের যতগুলো বিষয় রয়েছে, উলুহিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়া, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি রাজ্জাক, তিনি যুল কুওয়া, তিনি কাহ্হার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেভাবে জানা, সাথে সাথে আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই বিধানের দিকে লক্ষ্যপাত করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন, নিঃসন্দেহে যেই বিধান নাজিল করেছেন সেই বিধানের ব্যত্যয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজকে প্রথম দিকে যদি আমরা হাত দেই, আজকে সমাজ সংস্কারের স্লোগান নিয়ে বহু মানুষ কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে, বহু মানুষ তার সংস্কারের ডালি নিয়ে আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে, আমরা কোন সংস্কারের ডালিকে সাদরে গ্রহণ করব? নিঃসন্দেহে আমরা মৌলিক কথা শুরুতেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
23 বছরের জীবনে তিনি যেভাবে সংস্কার করেছেন ওই সংস্কার যদি গ্রহণ করতে পারি মক্কার জীবনে ক্ষমতা শক্তি না থাকার পরেও যেমন আবু বকর ওমর ওসমান সহ আরো অন্যান্য সোনার মানুষ এখান থেকে বের হয়ে এসেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনামণি তারাও যদি বাংলার দিকে দিকে পৃথিবীর কোণে কোণে দাওয়াত দিয়ে যায় তারাও সোনার মানুষ খুঁজে পাবে ইনশাআল্লাহ যদিও সেই মানের সেই গুণের সেই ভাবে আমরা না পেলে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন যে সমস্ত যুগের পর যুগ আসবে মানুষদেরকে ফিতনা বিভিন্নভাবে গ্রাস করবে সেই ফিতনা থেকে বাঁচার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে নিঃসন্দেহে আমাদের সেই পদ্ধতির দিকে আগাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিগুলো গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঘোষণা দিয়েছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রাখো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই আজকে যদি আমরা বলি কেন লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত ইলাহকে নাকচ করে দেওয়া হলো সমস্ত ইলাহকে নাকচ করে দেওয়া হলো তাহলে ইলাহ বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ ব্যতীত সব ইলাহকে বাদ দেওয়া হলো শুধুমাত্র তিনি তার শক্তি ক্ষমতায় বাদ যাবেন অন্যগুলো শক্তি ক্ষমতায় বাদ যাবেন না তার নিয়ম কানুন বিধান হালাল হারাম জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ সবটাকে গ্রহণ করতে হবে নিঃসন্দেহে তিনি তার রুবুবিয়ার ক্ষেত্রে যেমন এক তিনি তার বিধানের ক্ষেত্রে একক যেমনিভাবে তার রব হিসাবে মেনে নিয়েছি উলুহিয়ার ক্ষেত্রে তার ইবাদতের ক্ষেত্রে ওটাকে মেনে নেওয়া এজন্যই আমরা বর্তমান সময়ে এখানে একটা লক্ষণীয় বিষয় বলতে পারি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছি রব হিসাবে কিন্তু আমি আমার ইবাদতের জিন্দেগিতে হয়তোবা 3.5 বডিতে বলি বা আমার 24 ঘন্টায় বলি বা আমার 365 দিনকে বলি বা আমার হায়াতে জিন্দেগিতে বলি আমি পরিপূর্ণ উলুহিয়া কায়েম করতে পারলাম না তার মানে মক্কার কুফফাররা কিন্তু আমার থেকে অনেক উন্নত হয়ে গেল কারণ সে যুগে কুরাইশদের মর্যাদা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কুরাইশদের মধ্য থেকে খিলাফত আসবে পরবর্তীতে 30 বছর এমনকি হুসাইর ইবনে আলী তিনিও খিলাফত পেলেন এভাবে যে পদ্ধতিটা ছিল যদি 30 বছরটা ধরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে হাদিসের মধ্যে সহিহ মুসলিম কিতাবুল ইমারা দ্বিতীয় খণ্ডের মধ্যে যে হাদিসগুলো এসেছে আন-নাসু তাবাউন লি কুরাইশ মানুষ কুরাইশদের অনুগামী হবে কুরাইশরা জাহেলি যুগে উন্নত ছিল ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো উন্নত করেছেন সেই হিসাবে কুরাইশ নেতা যারা ছিলেন তারা কিন্তু বর্তমান সময়ে যারা গ্রহণ করছে রবকে মেনে নিচ্ছে কিন্তু উলুহিয়া তাদের সামগ্রিক জীবনে ইবাদতের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে যদি না মানে তারা অনেক উত্তম কারণ তারাও কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন মক্কার কুফফাররা মক্কার কুরাইশরা ইসলাম আসার পূর্বে তারাও তাওয়াফ করতেন যদিও তাদের তাওয়াফ ভিন্ন ছিল তাদের দাওয়াতি পদ্ধতি ভিন্ন ছিল তারা কিন্তু এভাবে আল্লাহকে এক অংশে মেনে নিতেন আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়া উলুহিয়া আসমা ওয়া সিফাত সব ক্ষেত্রে মেনে নেওয়াটাই তার তাওহিদকে মেনে নেওয়া আর এটা যখনই মেনে নিব তাহলে কিন্তু অন্য জায়গায় আর সমস্যা হবে না কোথায় সমস্যা হবে না ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ইসলাম ব্যতীত অন্য কোনো মত ইসলাম ব্যতীত অন্য কোনো মাঝহাব ইসলাম ব্যতীত অন্য কোনো পথ ইসলাম ব্যতীত অন্য কোনো তরিকা ইজম কোনো এজেন্ডা একজন মুসলিম কোনো দিন সেটা বাস্তবায়ন করবে না এটার নামই হচ্ছে তাওহিদ এটার নামই হচ্ছে তাওহিদ এটা গ্রহণ করা সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন সেই রিসালাতটাকে ঠিক তারপরে সবকিছুর উদ্দেশ্য হবে আখিরাত তথা পরকাল এই পরকালের লক্ষ্যে যদি আমরা তাওহিদ গ্রহণ করে রিসালাকে গ্রহণ করে আমরা আখিরাতের লক্ষ্যমানে ছুটে চলি তাহলে আমরা ইনশাআল্লাহ সমাজ সংস্কারের পথে কোনোদিন বাধা পাবো না সমাজ কেন সংস্কার করতে হবে সমাজ যদি আপনি আমি সংস্কার না করি সমাজ সংস্কার না করার কারণে আজকে যুব সংঘ বা আরো যে সমস্ত যুবক ভাইরা রয়েছে আমরা কেন যুব সংঘের কথা বলি আমরা ওই সমাজ সংস্কারের একটা অংশ যুব সমাজকে দাওয়াত দেই এজন্যই তারা যেন পথ ভোলা না হয় তারা যেন গোমরাহ পথে না হয় না হাঁটে তারা যেন তাদের চরিত্রকে বিক্রি করে না দেয় তারা যেন তাদের সময়ের মূল্যায়ন দেয় তারা যেন তাদের
পিতামাতার সম্মান করে, তারা যেন দেশের বোঝা না হয়, তারা যেন দেশের সম্পদ হয়, তারা যেন তাদের দিয়ে যেন আমার সমাজের পরিবারের এমনকি দেশের সমস্ত বিশ্বের মানুষের উপকার ছাড়া অপকার যেন তাদের দ্বারা না হয়। যদি আমরা সমাজ সংস্কারের এই মৌলিক নীতিমালা থেকে আমরা দূরে চলে যাই তাহলে যেটা হবে, দাওয়াত দেওয়া হবে, দাওয়াত অনেক দিয়েছি, মাকাল ফলের মতো হবে। উপরে লেবেল লাগিয়ে মাকাল ফলের উপরের অংশটুকু অনেক সুন্দর কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য বা ছাই। আমি উপরে দাওয়াত দিচ্ছি কিন্তু এই দাওয়াত মানুষের কলিজায় বা হৃদয়ে বা অন্তঃকরণে পৌঁছাবে না, এটাতে বরকত পাওয়া যাবে না। কেন বরকত পাওয়া যাবে না? কারণ আমি যে প্রথমে নীতিগত দিক থেকে আমি উল্টাপাল্টা করে ফেলেছি। নীতিগত দিক বলতে তাওহিদ, রিসালাত, আখিরাত এই মৌলিক বিষয়কে না নিয়ে আমি হয়তো বা মনে করছি যে আমি মনে হয় সামনে আগালে আমি ওখান থেকে সব কিছু সমাধান করতে পারবো। দুর্নীতি জেঁকে বসেছে মানুষের অন্তরে, দুর্নীতি জেঁকে বসেছে মানুষের পরিবারে, দুর্নীতি জেঁকে বসেছে মানুষের সাড়ে তিন হাত বডিতে, ভিতরে দুর্নীতি রয়েছে। আপনি বাহিরের দুর্নীতি আপনি সমাধান করে ভিতরের দুর্নীতি সমাধান করা সম্ভব নয়, যেমনি সম্ভব নয়। রমজান মাস এসেছে, ফাইল এখন ফাইলের চাকা আর ঘোরে না, ফাইলের চাকা ঘোরে না। ফাইলের চাকা ঘুরবে যখন ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ওই উপরি দেওয়া হবে, অর্থাৎ অতিরিক্ত টাকা দেওয়া হবে, ঘুষ দেওয়া হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা আর গ্রহীতা উভয়ই জাহান্নামী। অথচ তিনি বলছেন আমি সিয়াম রেখেছি, তো সিয়াম রেখেছি এখন এই লেনদেনটা চলবে না, সন্ধ্যার পরে লেনদেন চলবে। কেন তিনি এই কথা বললেন? আমি লোকটার উপর থেকে আইন দিয়ে শাসন দিয়ে আমি সংশোধন করেছি কিন্তু তার ভেতরে আল্লাহ ভয় ঢুকাতে পারি নাই, তার মানে ওই ব্যক্তি দিয়ে কোনোদিন সমাজ সংস্কার হবে না, ওই ব্যক্তি দিয়ে কোনোদিন সমাজ সংস্কার হবে না, ওই অফিস সংস্কার তার দ্বারা কখনো কোনোদিন হবে না। ব্যক্তি সংস্কার না হলে সমাজ সংস্কার করা সম্ভব নয়, ব্যক্তির আগে সংস্কার করা দরকার। নিঃসন্দেহে আমরা বলছিলাম কেন সংস্কার করব, যদি সংস্কার না করি যুব সমাজ নষ্ট হবে, যদি সংস্কার না করি আমার পরিবার নষ্ট হবে, যদি সংস্কার না করি তাহলে আমার কোমলমতিরা নষ্ট হবে, যদি সংস্কার না করি আমি হয়তোবা মনের অজান্তে হারামের মধ্যে নিমজ্জিত হব। আমরা হয়তোবা অনেকেই বিভিন্ন কথা বলে থাকি কিন্তু আমরা কেন এই কথা বলি যে আমরা সংস্কারের ক্ষেত্রে তিনটি সংস্কারকে প্রধান হিসাবে গণ্য করে নিয়েছি, তিনটি সংস্কারকে আমরা প্রাধান্য দিয়েছি। তার একটা হচ্ছে নেতৃত্বের সংস্কার, বিশেষ করে প্রথমে আমাদের যে সংস্কার প্রয়োজন আমরা তিনটা সংস্কারকে যদি বলি, তাবলিগ, তানজিম, তারবিয়া এবং তাজদিদে মিল্লা, অর্থাৎ সমাজ সংস্কার মেরামত করতে হবে নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতিতে অবলম্বন করেছেন পদ্ধতি সেই পদ্ধতিতেই মেরামত হবে। এই মেরামত করতে যে আমরা যে তিনটা মাধ্যম গ্রহণ করব সেটা নিঃসন্দেহে তাওহিদ, রিসালাত এবং আখিরাতের মাধ্যম, এই তিনটা দিয়ে সম্ভব। যদি আমরা না পারি তাহলে আমরা প্রত্যেকটা পদে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু একের পর এক হোঁচট খাবো, একের পর এক হোঁচট খেতে খেতে পথ আমাদের জন্য বন্ধুর হবে, আমার গন্তব্যস্থলে আমি জান্নাত পানে যেতে পারবো না। এজন্যেই প্রিয় বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা বলছি যে সমাজ সংস্কার করতে গেলে নিঃসন্দেহে মানুষের ভেতরটাকে আগে সংস্কার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ওভাবেই বর্ণনা করছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, যিনি উম্মীদের মধ্য থেকে, যিনি নিরক্ষরদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের জন্য, হুয়াল্লাযী তিনি এমন আল্লাহ, বাআসা ফিল উম্মিয়িন উম্মীদের মধ্যে তিনি প্রেরণ করেছেন রসুলা, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন তাই বলে মূর্খ বিষয়টা এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ হিকমতে তিনি তাকে নিরক্ষর রেখেছিলেন। নিরক্ষর রাখার অর্থ এই নয় যে তিনি কিছু বুঝতেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করার ব্যবস্থা করেছেন, আর অন্যান্য বিষয়গুলো তার দ্বারা হেফাজত করেছেন, তার দ্বারা ইসলামের খিদমত নিয়েছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের বা রিসালাতের সব কিছু পরিসমাপ্তি এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি নবী, অর্থাৎ
নিরক্ষর নবী তাদেরকে নিরক্ষরদের মধ্য থেকে তিনি প্রেরণ করলেন বাসফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করবে উপস্থাপন করবে পাঠ করে শোনাবে ইউজাক্কিহিম তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তিনি তাদেরকে কিতাব তথা আল কোরআন তাদেরকে শেখাবেন সাথে সাথে হিকমা তথা সুন্নাহ শেখাবেন এখানে দুইটা বিষয় উপজীব্য দুইটা বিষয় প্রাধান্য পায় আয়াতের মধ্য থেকে আমরা যদি বলি যে সমাজের আরো সংস্কার দরকার তাহলে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে তাসকিয়াতুন নাফস অর্থাৎ ভেতরের পরিশুদ্ধতা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্যই প্রথমত তিনি বারবার দাওয়াত দিলেন বিভিন্ন ময়দানে বিভিন্ন জায়গায় যে প্রথমত তিনি যে গোপন দাওয়াত দিলেন গোপন দাওয়াত পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন এই দাওয়াতের মৌলিক কথা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা সাক্ষী দাও দিলেই তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে আমরা যদিও আমরা এই বাক্যটাকে গ্রহণ করে নিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান ফি কলবি দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার সত্যতা সহকারে অর্থাৎ ঈমানের সাথে দাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো আমাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখের উচ্চারণ হয় আর আমার আমলের সাথে আমার ব্যবসার সাথে আমার ইনকামের সাথে পরিবারের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া গায়রুল্লাহর দিকে অর্থাৎ অন্য কোনো দিকে অন্য কোনো ইলার দিকে অন্য কোনো দাওয়াতের দিকে অন্য কোনো ইজমের দিকে অন্য কোনো তরিকার দিকে অন্য কোনো তন্ত্রের দিকে যদি আমরা গ্রহণ করে নেই তাহলে কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আর টিকছে না আমাদের কিন্তু এর অস্তিত্ব আর থাকছে না প্রিয় বন্ধুগণ আমরা এই জন্য বলছিলাম তাজকিয়া অর্থাৎ পরিশুদ্ধতা দরকার আগে নবী এবং রাসূলরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে তাজকিয়া অর্থাৎ পরিশুদ্ধতা তারপর তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আমরাও এভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে আমরা প্রশিক্ষণ দেই যে একজন ব্যক্তি যখন আন্দোলনের তিনি সদস্য হবেন একজন যুবক ভাই যখন তিনি যুব সংঘের সদস্য হবেন তিনি এটাই করবেন তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই নিঃসন্দেহে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে এইগুলো হবে নিঃসন্দেহে আমরা একটা পদ্ধতি এজন্য চয়ন করেছি নিঃসন্দেহে এই পদ্ধতিগুলো একের পর এক যখন ব্যক্তি সংস্কার হবে ব্যক্তির দ্বারা তার পরিবার সংস্কার হবে ব্যক্তির দ্বারা তার সন্তানাদি সংস্কার হবে তার সমাজ সংস্কার হবে দেশ সংস্কার হবে এই সংস্কারের ধারা যখন একের পর এক চলতেই থাকবে অটোমেটিক্যালি সেই আগের যে জাহিলিয়াত তৈরি দূর হয়ে যে একটা শান্তির সমাজ এসেছিল সেই সমাজ আমাদের মাঝে আবারও আসবে ইনশাআল্লাহ যদি আমরা এই সংস্কারের মূল মন্ত্রগুলো সংস্কারের যে মাধ্যমগুলো এই পদ্ধতিগুলোতে যদি আমরা একটা বাদ দিয়ে আরেকটা ধরি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সনদের প্রয়োজন রয়েছে সনদ ছাড়া হাদিস চলে না সনদ রাবিদেরকে যে হাদিসের আগে অর্থাৎ টেক্সটের আগে কথার আগে যে রাবিগুলো থাকে এটা এটাকে বলা হয় সিলসিলাতু সনদ বা সনদ এই সনদ যখন এই সনদ যখন আমি বর্ণনা করেছি আপনার থেকে আমি হাদিসটা বর্ণনা করেছি আপনার থেকে কিন্তু আপনার থেকে হাদিস বর্ণনা করতে যে আমি মধ্যখানে আরেকজনের নাম বাদ দিয়েছি যখন বাদ দিয়েছি তখন হাদিসের মধ্যে রাবির ইনকেতা হয়েছে ওটা বাতিল সনদ আর এ কারণে হাদিস ওটা মারদুদ হয়ে যায় প্রত্যাখ্যাত হয়ে যায় ঠিক অনুরূপভাবে আপনি একটাকে গ্রহণ করবেন আর আরেকটা বাদ দিবেন তাওহিদকে গ্রহণ করবেন রিসালাতকে গ্রহণ করবেন না অথবা রিসালাতকে গ্রহণ করবেন তাওহিদকে গ্রহণ করবেন না আবার আপনি সমাজ সংস্কার চাচ্ছেন আপনি বলছেন শুধুমাত্র রাষ্ট্রের সংস্কার চাই অথচ সংস্কার হবে আখিরাতের পথের সংস্কার এই পথ এটা সিরাতে মুস্তাকিম এই পথ জান্নাতের পথ যেই জান্নাতের পথে চলতে গেলে অনেক বাধা আসবে বিপত্তি আসবে এই বাধা আসতে পারে সেটা ধর্মর থেকে এই বাধা আসতে পারে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রনেতা থেকে এইভাবে একের পর এক বাধা আসবে এটা ঠিক কিন্তু বাধাকে উপেক্ষা করে ওয়ান্না হাদি সিরাতি মুস্তাকিমা
ওই সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে এগিয়ে চলতে হবে, ওটাই থাকবে জান্নাতের পথ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষদেরকে বলে নিজেরা পরিশুদ্ধ হই, সমাজ সংস্কার করি। সমাজ সংস্কার যখনই করব ইনশাআল্লাহ সেটা দ্বারা আমি ব্যক্তি সংস্কারিত হব, আমার পরিবার সংস্কারিত হবে, আমার সমাজ সংস্কার হবে, এমনিতেই সেই মদিনার যুগ আমরা আবারও ফিরে পাবো ইনশাআল্লাহ। আমরা নিঃসন্দেহে সেই দিকে দাওয়াত দেই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নবী এবং রাসূলরা তারা ক্ষমতাকে উপজীব্য না করে, ক্ষমতাকে প্রাধান্য না দিয়ে তারা আগে মানুষদেরকে সংস্কার করেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাই ছোট্ট সোনামণি থেকে ওকে সংস্কার করে যুবসংঘ, যুবসংঘ থেকে আন্দোলন, মহিলা অঙ্গনে মহিলা সংস্থা, সব জায়গায় সংস্কার হবে। তারা এক আল্লাহকে ভয় করবে, তাদের লক্ষ্যপান থাকবে জান্নাত। যে জান্নাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য যুদ্ধ করেছেন, নিজে সেনাপতি হয়েছেন, নিজে তিনি বারবার বিশেষ করে উহুদের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, শুধু মনবেন, শুধু বিষয়টা এমন নয়, আমরা ছোটবেলায় পড়েছিলাম লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, অর্থাৎ জীবনটা পুষ্পসজ্জা নয়। আপনি নিঃসন্দেহে আপনি পথ চলবেন, ভালো কিছু অর্জন করবেন, সেখানে আপনার বাধা আসবে, বিশেষ করে হকের পথে যারা থাকবে চিরদিন, কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে কেয়ামত পর্যন্ত তাদের উপরে কিন্তু বাধা আসবেই আসবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আমরা হয়তো আজকে বলতে পারি, আমরা বাংলাদেশে হালেদের সংখ্যা কম বা আন্দোলনের সদস্য কম বা যুবসংঘের সদস্য কম, নিঃসন্দেহে কম বেশি এটা মৌলিক বিষয় নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে দাওয়াত দিলেন, তিনি কত মানুষকে দাওয়াত দিয়েছিলেন, অথচ তার দ্বারা মদিনাতে বিপ্লব হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কিসরা কাইসার সহ পারস্য সমস্ত দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে উমারের জামানায় সবগুলো একের পর এক বিজয় আসলো। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা আগে নিজেদের মধ্যে সংস্কার করি। সমাজ সংস্কারের ক্ষেত্রে নিঃসন্দেহে সংস্কার হবে, তাওহীদের সংস্কার নিঃসন্দেহে সংস্কার হবে, রিসালাতের সংস্কার নিঃসন্দেহে, আখিরাতটাই হবে প্রধান সংস্কার, অর্থাৎ আখিরাতের পথেই আমাকে আগাতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাকে এগিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা সময় দিচ্ছেন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠান থেকে মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতের তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। দেশ ও বিদেশ, দেশ ও প্রবাসের যে সমস্ত ভাইয়েরা আমাদের সংগঠনকে বিভিন্নভাবে ভালোবাসেন, দোয়া করেন, মহব্বত করেন, তাদের জন্য আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করছি, আল্লাহ তাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা বলবো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। প্রিয় যুবক ভাইয়েরা, আপনার সময় নষ্ট হবে না, আপনার আপনার চরিত্র নষ্ট হবে না, আপনি নষ্ট পথে অতিবাহিত পরিচালিত হবেন না। ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সঙ্গী হন, ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী হন, প্রাথমিক সদস্য হন, কাউন্সিল সদস্য হন, আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আমরা টাকাও দেব দিতে পারবো না, অর্থও দিতে পারবো না, ক্ষমতাও দিতে পারবো না, তবে চেষ্টা করব যে জান্নাতের পানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা যুবকরা যারা ছুটে চলেছিল উহুদের ময়দানে, উহুদের ময়দানে মুসাবের কাহিনী আপনারা জানেন, নিঃসন্দেহে আমরা চাই মুসাব ইবনে উমাইর, খুবাইব, খাব্বাব তাদের মতো কিছু যুবক আমরা যেন সেই যুবক না হতে পারলেও তাদের মতো কিছুটা হতে পারি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এটাই চাওয়া, হোক না সেটা অল্প, হোক না সেটা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াত আবারও কামনা করছি। আল্লাহ আমরা যে পথে রয়েছি এই পথে যতই বাধা আসুক, আজকে পট পরিবর্তনে বিভিন্ন হুমকি ধামকি আসবে, কিন্তু আমরা তো কাউকে গদি দখল করার জন্য আমরা কোনো কিছু করি না, আমরা করি মানুষের সংস্কার হোক, সব কিছু নিয়ে আমরা শান্তির রাস কায়েম করি, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতএব আমরা ডানের দলও নই, বামের দলও নই, সামনেরও নই, পিছনেরও নই, আমরা শুধুমাত্র আল্লাহর দলের লোক, হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে কবুল করুন। কে ভয় দেখালো আর কে কটু বাক্য বললো আমার দেখার বিষয় নেই, আমাকে চলতে হবে আখিরাতের পানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং সমাজ সংস্কারের যে বিভিন্ন ধোয়া আমরা তুলছি, অর্থাৎ বিভিন্ন বক্তব্য আমরা দিচ্ছি, নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংস্কার করেছেন ওই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে সমাজের কোনো পরিবর্তন আসবে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথাই ঘোষণা করছি আজকের এই প্রোগ্রাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রোগ্রামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد বাংলাদেশ আহলাদের যুব সংঘ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই 2024-26 সেশনের জন্য পুনর্গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আছেন আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি এবং মহতরাম প্রধান অতিথি এবং বাংলাদেশ আহলে যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সুধী মণ্ডলী সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তার পরপরই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ বরং আমাদের দাবি অনুযায়ী 90%-এর বেশি মানুষ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের ধর্ম ইসলাম এটা আমরা লিখি বলি কিন্তু বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি যারা বিভিন্ন ফরম পূরণের সময় লিখছি যে আমার ধর্ম ইসলাম তারা কি সকলেই প্রকৃত ইসলাম বুঝি প্রকৃত ইসলামের উপরে কি আমরা সকলেই আছি এটা হলো প্রশ্ন যদি আমরা প্রকৃত ইসলামের উপরে থাকতাম সবাই সবাই যদি সঠিক ইসলাম মেনে চলতাম তাহলে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশের কোনো প্রয়োজন ছিল না এই সাংগঠনিকভাবে দাওয়াতি কাজের কোনো প্রয়োজন থাকতো না প্রয়োজন হলো কেন কারণ আমরা যদিও দাবি করি যে 90%-এর বেশি মানুষ বাংলাদেশের মুসলিম আমাদের ধর্ম হলো ইসলাম আমাদের দিন ইসলাম কিন্তু আমরা ইসলামের সঠিক রূপ জানি না এবং বুঝি না এবং মানি না যার জন্য ইসলামের সঠিক রূপ মানুষের মাঝে তুলে ধরার জন্যই সঠিক ইসলামের প্রচারণার জন্যই সঠিক ইসলামের উপরে মানুষকে প্রতিষ্ঠিত করার জন্যই আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই বাংলার মাটিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করছে বাংলাদেশের যারা মুসলিম দাবি করছি এক শ্রেণীর মুসলিম যারা কবরে শায়িত মৃত ব্যক্তিকে আল্লাহর ওয়ালি আখ্যায়িত করে তাদের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাচ্ছে এবং কবর কেন্দ্রিক কিছু ব্যবসা বাণিজ্য আমাদের দেশে শুরু হয়েছে যেখানে গিয়ে আমাদের দেশের বহু শিক্ষিত শ্রেণী যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে তাদের সংখ্যাই কিন্তু বেশি তারাই কিন্তু সেখানে গিয়ে তাদের ঈমান নষ্ট করছে আবার আমাদের দেশের আরেক শ্রেণী
মহররম মাস আসলে দেখা যায়, অন্য সময় তেমন দেখা যায় না। মহররম মাসে দশই মহররমে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের দোহাই দিয়ে সেখানে সিয়াম পালন করে এবং তাজিয়া মিছিল বের করে। এটা শুধু আমাদের দেশে নাই, বিভিন্ন দেশে এটা আছে, যাদেরকে আমরা শিয়া বলে আখ্যায়িত করি। আমি যখন বাহরাইনে ছিলাম, বাহরাইনে 45% মানুষ শিয়া, এবং তারা সেই গোটা মহররম মাসে তাদের তাজিয়া মিছিল করে এবং তাদের নিজেদের শরীর তরবারি দিয়ে রক্তাক্ত করে, এবং তারা সেটাকেই মনে করে যে এটাই আসল ইসলাম। সেই দশই মহররমে একজন একটা ছাগলকে আয়েশা বানিয়ে সেই ছাগলকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে উল্লাস করে আর বলে যে আমরা আয়েশাকে হত্যা করলাম। এ করার মাধ্যমে মনে করছে যে তারা প্রকৃত ইসলাম পালন করছে। আমাদের দেশের আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা কাদিয়ানি হিসেবে জানি, কাদিয়ানিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা না দিয়ে, গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী ঘোষণা দিয়ে মনে করছে যে তারাই প্রকৃত ইসলাম পালন করছে। আমাদের দেশের অধিকাংশ যারা আছে, সবচেয়ে বেশি যারা আছে, তারা সুফি আকিদার মানুষ। সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকিদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে আখ্যায়িত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করে তারা মনে করছে যে তারাই হচ্ছে প্রকৃত সুন্নি এবং তারাই প্রকৃত মুসলিম, এটা তারা দাবি করে। তাহলে দেখুন, আবার আমাদের দেশের একটা বড় শ্রেণী যারা নিজেদেরকে মাজহাবের দাবিদার মনে করছে, বিশেষ করে আমাদের দেশে হানাফি মাজহাবের দাবিদার সবচেয়ে বেশি। হানাফি মাজহাবের দাবি করে তারা বলে যে মাজহাবের অনুসরণ না করলে, কেউ যদি মাজহাব না মানে সে মুসলিমই থাকে না, এই দাবি করে এবং মাজহাবের অনুসরণ করে মনে করছে যে এটাই প্রকৃত ইসলাম। মাজহাব বাদ দিয়ে কখনো ইসলাম টিকে থাকবে না। এই বিভিন্ন শ্রেণীর মুসলিম আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, আমাদের চতুষ্পার্শ্বে বসবাস করছে। এই সমস্ত বিভক্তি আমরা মুসলিমদের মাঝে দেখতে পাচ্ছি। এই মুসলিমদেরকে, এই বিভক্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের মাটিতে কাজ করে যাচ্ছে। সবাই যখন এক একটি মতের দিকে, এক একজন ব্যক্তির দিকে মানুষকে আহ্বান করছে, তখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো ব্যক্তির দিকে মানুষকে আহ্বান না করে সরাসরি আল্লাহর ওহী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান করছে। বর্তমানে আরো একটা ফেতনা আমাদের মাঝে এসেছে, যাদের নাম শুনলে ভালো লাগে, আহলুল কোরআন। মনে হচ্ছে যে কোরআনের অনুসারী, এ তো ভালোই কথা, আহলুল কোরআন নাম দিয়েছে, কোরআনের অনুসারী। আর আমরা বলছি আহলুল হাদিস, হাদিসের অনুসারী। তাহলে এই কোরআনের অনুসারী এবং হাদিসের অনুসারী, এই দুইটা কথার মধ্যে পার্থক্য কি, এটা আমাদের বুঝতে হবে। এটা না বোঝার কারণে আমাদের মধ্যে অনেক যুবক বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আহলুল কোরআন কোরআনের অনুসারী, আহলুল হাদিস হাদিসের অনুসারী, এটা আমরা বাহ্যিক অর্থ অনুযায়ী এটা বুঝছি এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। আহলুল কোরআন কোরআনের অনুসারী, আর আহলুল হাদিস বলতে শুধু হাদিসের অনুসারী নয়, বরং কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। কেন? হাদিস কোরআনকেও হাদিস বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 14টি আয়াতে 14টি জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন। অতএব যদি আমরা আহলুল হাদিস বলি, তাহলে শুধুমাত্র হাদিসের অনুসারী নয়,
বরং কোরআন এবং পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আহলুল কোরআন বললে কখনোই হাদিসের অনুসারী হবে না, কারণ হাদিসকে কোরআন বলে আখ্যায়িত করা হয়নি কোথাও। অতএব আহলুল কোরআন আর আহলুল হাদিসের মধ্যে পার্থক্য এটাই যে আহলুল হাদিস বললে পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারীকে বোঝানো হয়, আর আহলুল কোরআন বললে শুধু কোরআনের অনুসারী, হাদিসের অনুসারী নয়। আহলুল হাদিস বললে কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসরা বিশ্বাস করে কোরআন এবং সহি হাদিস দুইটাই আল্লাহর ওহী। কোন ব্যক্তি যদি কোনো একটা ওহীকে বাদ দিয়ে একটা ওহীর অনুসরণ করে, একটা ওহীকে বিশ্বাস করে, তাহলে একটা ওহীকে অস্বীকার করার কারণে, অবিশ্বাস করার কারণে সে মুসলিম থাকে না। এটা আহলে হাদিসদের বিশ্বাস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি, যারা বলবে হাদিস মানার দরকার নাই, শুধু কোরআন মানাই যথেষ্ট, যারা এই কথা বলবে, এটা অন্তর থেকে বিশ্বাস করবে, তারা নিঃসন্দেহে ইসলাম থেকে বের হয়ে যাবে। অতএব বাংলাদেশ আহলাদি যুব সংঘ যুব সমাজকে সতর্ক করছে যে আমরা যেন অজান্তেই বা অজ্ঞতাবশত ইসলাম থেকে বের না হয়ে যাই। কেউ কোনো দিকে দাওয়াত দিলে আমরা যেন তার পেছনে দৌড় না দেই। অবশ্যই আগে লেখাপড়া করতে হবে। আপনার কোনো বিষয়ে যদি কোনো জায়গায় সংশয় সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি হয়, অবশ্যই অবশ্যই আমাদের সাথে বসবেন, বসার অনুরোধ করছি। নিজে নিজেই কোনো দিকে দৌড় দেবেন না। আরেকটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন নাম সুন্দর সুন্দর আসছে, হচ্ছে হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কত সুন্দর নাম, নামগুলো খুব চমৎকার চমৎকার নাম নিয়ে আমাদের মাঝে আসছে, হিজবুত তাওহীদ। অথচ তাদের মধ্যে তাওহীদের কোনো বালাই আছে? তাওহীদ কি জিনিস সেটাই তারা বোঝে না, বরং এই সুন্দর নাম দিয়ে, সুন্দর নামকরণ করে মুসলিমদেরকে বিভ্রান্ত করে তারা শয়তানের অনুসরণ বাড়াচ্ছে। এই জন্য নাম দেখেই আমরা যেন বিভ্রান্ত না হই। সুন্দর সুন্দর নাম নিয়ে আসছে, যেমন আমাদের দেশের সুফিরা বলছে যে আত্মশুদ্ধি, আত্মা পবিত্র করতে হবে, এই একটা স্লোগান তাদের। তাদের মূল কাজ কি? অন্তর পবিত্র করা, অন্তর পরিশুদ্ধ করা, তাজকিয়াতুন নাফস। কথাটা খুব সুন্দর। অবশ্যই একজন মানুষকে জান্নাতে যেতে গেলে কালবুন সালিমের অন্তর্ভুক্ত হতে হবে, কালবুন সালিম তৈরি করতে হবে, তার অবশ্যই তার আত্মা পরিশুদ্ধ করতে হবে। এটা চমৎকার কথা, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু এই সুন্দর একটা কথাকে স্লোগান বানিয়ে তারা যেইভাবে আত্মা শুদ্ধি হয়, অন্তর পবিত্র করা যায়, সেই পথ থেকে সরিয়ে মানুষদেরকে শয়তানের পথে অনুসরণ করছে, মানুষকে শয়তানের পথে পরিচালিত করছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যুব সমাজ যদি সচেতন না হই, তাহলে আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাব এবং আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। এই জন্য যুব সমাজকে বাংলাদেশ আহলাদি যুব সংঘ তার আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করে একমাত্র জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য জান্নাতের রাস্তা দেখাইতে চাই। জান্নাতে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমাদের নয়, আমাদের পৌঁছানোর ক্ষমতাও নাই, কিন্তু বাংলাদেশ আহলাদি যুব সংঘ এদেশের যুব সমাজকে জান্নাতের রাস্তা দেখায়, ইমানের রাস্তা দেখায়, তাওহীদের রাস্তা দেখায়। আমরা যদি এই রাস্তায় পরিচালিত হতে পারি, আল্লাহ যদি আমাদেরকে সেই পথে পরিচালিত করেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, তো অবশ্যই আমরা আল্লাহর রহমতের জান্নাতে প্রবেশ করতে সক্ষম হব, অন্যথায় কখনো সক্ষম হব না। আমরা সকলেই জানি ঐক্যবদ্ধ সূত্রে আলাদা গুরুত্ব আছে। আমরা যখন দেখি বন জঙ্গলে কোনো পশু বসবাস করছে, আমরা যখন ডিসকভারি চ্যানেল দেখি টিভিতে, দেখা যায়
সেই ডিসকভারি চ্যানেলের মাধ্যমে পশু এক দল পশু একসাথে ঘুরে দল বেঁধে বেঁধে ঘুরে এত পশুর তো নিরীহ প্রাণী তার তো কেমন কি ব্রেন আছে বিবেক আছে কিন্তু পশু কেন দল বেঁধে ঘুরে কারণ পশু বিশ্বাস করে যে আমি যদি এককভাবে ঘুরি তাহলে আমার উপর হামলা হবে আক্রমণ হবে আবার যখন দেখা যায় যে কোনো মহিষকে একটা সিংহ আক্রমণ করলো অ্যাটাক করলো তখন এক দল মহিষ একবার সারিবদ্ধভাবে এসে জামাতবদ্ধভাবে এসে ওই সিংহের সিংহকে প্রতিহত করে এবং সিংহের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় তারাও ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব কিন্তু আমরা আসলে বুঝি না আমাদের বোঝা দরকার আছে সংগঠন দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্যই দরকার দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্যই সংগঠন সংগঠনের জন্য দাওয়াত নয় এটা আমাদের বুঝতে হবে কিন্তু আজকে এই ঐক্যবদ্ধ আহলাদের জামাত যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখন এই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে এবং আমাদের সাথে একসময় যারা ছিল তারাই কিন্তু মাঠে ময়দানে বলছে যে না সংগঠনের দরকার নাই তারা যখন সাথে ছিল তখন কিন্তু সংগঠনের খুব গুরুত্ব বর্ণনা করেছেন অনেক গুরুত্ব ছিল কিন্তু যখনই বের হয়ে গেছেন তখন সংগঠনের গুরুত্ব নাই কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে এগুলো স্বাভাবিক জিনিস বোঝা দরকার আমাদের এবার সংগঠনের গুরুত্ব নাই তো একা একাই কাজ করো সেটাও নাই এবার যারা সংগঠন করব না সংগঠন করা যাবে না এই মর্মে আবার তারা ঐক্যবদ্ধ হচ্ছে তাদের মধ্যে একটা দল যে সংগঠন করা যাবে না মর্মে আরেকটা সংগঠন সাধারণ মানুষ মনে করছে যে তারা মনে করছে যে আমরা মনে কিছুই বুঝি না সাধারণ মানুষ মনে কিছুই বুঝে না সম্মানিত উপস্থিতি আমাদের সচেতন হতে হবে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের দাওয়াতের মাধ্যমে দেশের হাজার হাজার সমাজ সংস্কার হয়েছে শিরিক বিদআত মুক্ত হয়েছে এটা যদি একমাত্র অহংকারী ব্যক্তি ছাড়া কেউ অস্বীকার করবে না অবশ্যই স্বীকার করতে বাধ্য যেই সময় এক সময় বাংলার বুকে তাওহীদের কথা বলা খুব দুরূহ ব্যাপার ছিল বিদআতের বিরুদ্ধে কথা বলা সহজ ছিল না বহু আলেম সমাজ তারা জানতো এটা শিরিক তারা জানতো এটা বিদআত জেনে শুনেও তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি এই সাহস জুগিয়েছে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ বাংলাদেশ আহলাদিস যুব সংঘই বাংলার বুকে সর্বপ্রথম শিরিক বিদআতের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রেখেছে এবং এই সাহসে সাহসিত সাহসী হয়ে আজকে অনেক বিদআতীরাও তারা এখন সঠিক কথা বলা শুরু করেছে সম্মানিত উপস্থিতি এগুলো আমরা যদি ভুলে যাই তাহলে আমরা নাশকর বান্দা হব আজকে বাংলার বুকে যত সহজে আমরা কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় গিয়ে শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না এক সময় দেখা গেছে যে কোনো মসজিদে জোরে আমিন বলার কারণে সেই মসজিদ অপবিত্র হয়ে গেছে বলে তাকে দিয়ে গোটা মসজিদ ধুয়ে নেওয়া হয়েছে এই ধরনের পরিস্থিতি এক সময় গেছে আমরা শুনেছি এই চাঁপাইনবাবগঞ্জেই কোন এলাকায় আমরা শুনেছি যে জানাজার সালাতে যেহেতু জানাজার পরে দাফন করার পরে মোনাজাত করবে না যুব সংঘের লোকজন মোনাজাতের বিরুদ্ধে উপসংঘের লোক ব্যতীত এই কথা মাইকে নিয়ে বলা হয় বলা হয়েছে এখন এটা আমরা দেখেছি কিন্তু যতই যাই করুক না কেন তারা বাংলাদেশ আহলাদি যুব সংঘ কখনোই বাতিলের বিরুদ্ধে আক্রোশ করেনি
কিয়ামত পর্যন্ত যতদিন বাংলাদেশ আওয়ামী লীগ যুবসংঘ এই দেশের মাটিতে টিকে থাকবে তখন ওই পার্টির সাথে আপোষ করবে না অবশ্যই কখনো এই শিরিক বিদআতের সাথে আপোষ করবে না শিরিক বিদআতের সাথে আপোষহীন অবস্থায় থাকার কারণে যদি জেল জুলুম কাটতে হয় আমাদেরকে আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই আমাদেরকে সাহসী হতে হবে আমরা কেউ চির জীবন ধরে এত বেঁচে থাকার জন্য আসিনি আমরা চাই একজন একদল সাহসী যুবক যারা বাতিলের বিরুদ্ধে আপোষহীন হবে কখনোই কোন মুহূর্তেই বাতিলের সাথে আপোষ করবে না এই বাতিলের সাথে আপোষকামী যুবক কখনোই বিপ্লব ঘটাতে পারবে না তাদেরকে দিয়ে বিপ্লব হবে না সম্মানিত উপস্থিতি তাই সকলকে অনুরোধ করব এই যুব সংঘের যারা দায়িত্বশীল যুবকরাই কিন্তু ভূমিকা পালন করবে আমাদের যারা আন্দোলনের মুরব্বী আছেন তাদের থেকে আমরা অবশ্যই পরামর্শ নেব তাদেরকে সম্মান করব তাদের পরামর্শগুলো নিয়ে মাঠে ময়দানে আমাদের যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে কারণ যুবকদের শক্তি উদ্দীপনা এটা বৃদ্ধদের আসে না যুবক বয়সে যত সহজে একটা কাজ সমাধান করা যায় বৃদ্ধ বয়সে তা কখনো সম্ভব হয় না তাই আমরা যুব সমাজ যদি এগিয়ে আসি এই সমাজ থেকে বাতিল দূরীভূত হবেই হবে ইনশাআল্লাহ এবার বহু চেষ্টা করছি আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে কিভাবে যুব সংঘকে আটকানো যায় যুব সংঘ যদি না দমা যুব সংঘকে না দমানো যায় তাহলে তো এদেশে অন্যান্য যারা বিভিন্ন নামে সংগঠন করছে তারা তো টিকে থাকতে পারছে না কাদের তাদের আকীদা আমল টিকছে না কিভাবে এই যুব সংঘকে বন্ধ করা যায় এই জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং আমাদের যুবকদেরকে ভুল বোঝানো হচ্ছে আরেকটা ভুল বোঝানো হচ্ছে কি বলছে যে আপনারা যে আহলে হাদিস নাম দিয়েছেন আহলে হাদিস নাম দেওয়ার দরকার কি আল্লাহ তো কোরআনে নামকরণ হচ্ছেন মুসলিম মুসলিম নামকরণ করলেই তো যথেষ্ট আহলে হাদিস কেন বলবো সম্মানিত উপস্থিতি মুসলিম কেন নামকরণ করা হয়েছে আচ্ছা বলেন তো এই দেশের 90% বেশি মুসলিম যেটা প্রথমেই বললাম সবাই কি সঠিকভাবে ইসলাম মানছে কবরে সিজদা করা কি ইসলামের কোন বিধানে আছে বিদআত করা শিরিক করা এটা ইসলামের বিধানে আছে নাই যেহেতু বাংলার মুসলিম অধিকাংশ মুসলিম কবর পূজায় বিশ্বাসী বিভিন্ন বিদআতকে সুন্নাত মনে করছে এই জন্যই বাংলাদেশ আহলাদি যুব সংঘ এখানে কাজ করছে যদি সবাই সবাই যদি সঠিক হয়ে যেত তাওহীদপন্থী হতো সুন্নাতপন্থী হতো তাহলে বাংলাদেশ আহলাদি যুব সংঘের প্রয়োজন হতো না আমরা সবাই মুসলিম বলতাম এখানে আহলাদিস বলার কোনো প্রয়োজন থাকতো না সম্মানিত উপস্থিতি আমি আর বেশি কথা বাড়াবো না কারণ আপনাদের খাওয়া দাওয়া এখনো হয় নাই এজন্য আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা কেউ বিভ্রান্ত হব না আমাদের মাঝে বহু শায়েক মাশায়েক আসবেন তারা বহু সুন্দর সুন্দর কথা আপনাদেরকে বলবেন বোঝানোর চেষ্টা করবেন তবে একটা জিনিস বুঝবেন যে অবশ্যই অবশ্যই আমরা আমাদের যে আমির পেয়েছি মোহতারাম আমির জামাত ডক্টর প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তার যে তাকওয়া তার যে পরহেজগারিতা তার যে ইসলাম নিয়ে চিন্তা তাওহীদ নিয়ে চিন্তা সংগঠন নিয়ে চিন্তা ইসলাম কায়েম কিভাবে হবে তাওহীদ প্রতিষ্ঠা কিভাবে হবে তার যে চিন্তা ভাবনা এটা যদি আমরা দেখি তাহলে ইনশাআল্লাহ আমরা একটু সাহস পাব আমরা সবাইকে এক কাতারে দাঁড় করাবো না মোহতারাম আমির জামাতের কাছে যাব তার সাথে উঠা বসা করব তার সম্পর্কে জানার চেষ্টা করব তিনি কোন দিকে আমাদেরকে আহ্বান করছেন আমরা সেগুলো দেখব একটু দেখার চেষ্টা করব দূরে থেকে কমেন্ট করবেন না বিভিন্ন কমেন্ট আমরা দূরে দূরে থেকে করি আমাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করুন একটু লেখাপড়া করার চেষ্টা করুন বাংলাদেশ আহলাদি যুব সংঘ কোনো গোপন কোনো সংগঠন নাই
বাংলাদেশ আহলেদিস যুব সংঘের কোনো কিছু গোপন নাই, সব কিছু প্রকাশ্য, তার কথা বিবৃতি বক্তব্য এবং লিখনী সব কিছুর মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয়েছে। অতএব সকলকে অনুরোধ করব আমাদের সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বাংলাদেশ আহলেদিস যুব সংঘকে কবুল করুন, বাংলাদেশ আহলেদিস যুব সংঘের একদল কর্মী বাহিনী এমন এক সাহসী যুবক দল আল্লাহ তাআলা তৈরি করুন যার মাধ্যমে বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা হবে, সুন্নাত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, এই দেশ থেকে শিরক উৎখাত হবে, বিদআত উৎখাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসানাল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আজকের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহলে সুন্নাত বাংলাদেশ মহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وآتوا زكاة أموالكم وآتوا أمركم تدخلوا جنة ربكم. বাংলাদেশ আহলেদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে রাজশাহী পশ্চিম জেলার উদ্যোগে এই যুব সমাবেশ, এই যুব সমাবেশ সকাল 10 বাজে থেকে আরম্ভ হয়ে এ পর্যন্ত ধৈর্য ধারণ করে জান্নাতে যাওয়ার বাসনা নিয়ে ক্ষুধায় কষ্ট করে আপনারা এখানে অপেক্ষা করছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দিলেন সেই জন্য তার দরবারে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আল্লাহ যেন আরো কিছু সময় আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করি, যে নবীর তরিকা মত পথ আমাদের এহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নাম দিয়েছেন যুব সমাবেশ। আপনাদের এই কাকনহাট রাজশাহী পশ্চিম আমার মনে হয় আমার জীবনের প্রথম এই সমাবেশে যোগদান করলাম, তো সময়টা একটু এলোমেলো হয়ে গেছে, ফলে ক্ষুধা পেটে নিয়ে কথা শোনা এবং বলা দুটাই কষ্টকর। কিন্তু যদি জান্নাতে যেতে চান ওটা তো করতেই হবে। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, মা তোমাদের সংসার কিভাবে চলে? বলছে যে আমাদের সংসার এক মাস ধরে আমাদের ঘরে আমাদের আখায় আগুন জ্বলে নাই, এক মাস ধরে আমাদের আখাতে আগুন জ্বলে নাই। বলে তোমরা বেঁচে থাকো কি করে? বলে দুটা কালো জিনিস খেয়ে, একটা কালো খেজুর আর একটা কালো পানি। এরা জান্নাত পিয়াসি ব্যক্তি। দৈনিক তো আমরা এই সমাবেশ করি নাই, বোধ হয় এটা এইখানে বছরে প্রথমই হলো নাকি, একদিন খেলাম না, আমার জান্নাত আগে না খাওয়া আগে? এটা জান্নাত একটা মাহফিল। আমি কোরআনের আয়াত করেছি, সারে উইলা মাগফিরাতে মিন রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, অগ্রসর হও জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে। যে জান্নাত আসমান ও জমিন ব্যাপী,
উদ্দাত দিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন সেই জান্নাতের প্রতিযোগিতায় অবতীর্ণ হও। আজকে আমরা জান্নাতের প্রতিযোগিতায় এসেছি, আমি ভোর 5টায় রওনা দিয়েছি, এখানে এসে এখন পর্যন্ত খাই নাই। কি হলো? যত কম খাবেন তত শরীর ভালো থাকবে এবং তত আপনাদের শরীরে পুষ্টি বৃদ্ধি হবে। যাক, এ বিষয়ে লেকচার করতে যাচ্ছি না, আপনাদের খেপায় তুলতে যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি জান্নাত পিয়াসী ব্যক্তিদের সংগঠন। এটা দুনিয়ার কোনো কাজে, দুনিয়ার কোনো চাহিদায়, দুনিয়ার কোনো লোভ লালসায় এই সংগঠন তৈরি হয় নাই। এদের লক্ষ্য জান্নাত, এদের লক্ষ্য বঙ্গভবন নয়। আজকে আমরা যে বিষয়ে চরমভাবে মেতে উঠেছি, সবাই সব দল থেকে নিয়ে আমরাই ক্ষমতায় যাব, আমরাই ক্ষমতায় যাব, এমন বেপরোয়া হয়ে উঠে পড়েছি। কিন্তু আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস-সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরযি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিননা লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদূনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইয়্যা ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ নিজে ওয়াদা করছেন যে ক্ষমতা নিয়ে তোমরা তাড়াতাড়ি করছো, যে ক্ষমতায় গদিতে বসার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো, এটা তোমাদের হাতে না, এটা আল্লাহর হাতে, নিজে আল্লাহ দেখিয়ে দিলেন। কয়দিন আগেই দেখাই দেন নাই, যে দল ক্ষমতায় ছিল ওরা 40 মিনিট আগেও জানে না যে আমরা আজকের থেকে বাংলাদেশের আর কোনো পাওয়ারে কোনো ক্ষমতায় নাই। আবার যারা ক্ষমতায় যাবে, যারা মানে তৎপর হয়ে আছে দীর্ঘদিন ধরে, 15 বছর ধরে ক্ষুধার্ত অবস্থায় আছে, ক্ষমতালিপ্স হয়ে আছে, ওরাও জানে না যে আমাদের ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাবে এই ভয়ঙ্কর এই অত্যাচারের সাফে চলে যাবে, ওরাও জানে না। আপনারা যারা ছিলেন আপনারাও জানেন না। তাহলে ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ, ও শুনেছি আমরা কিন্তু তার বাস্তবতা দেখে নাই, এবারে তার বাস্তবতা আমরা দেখলাম। সুতরাং আল্লাহ ক্ষমতা কার হাতে তা বলেছেন, আল্লাহ নিজে ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ ওয়াদা করতেছি যে এই বাংলাদেশের ক্ষমতা তাদের হাতে ছেড়ে দিব এবং দীন ইসলামকে আমাদের একদম সম্মানিত ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করে দেব, আর এই অশান্ত বাংলাদেশকে শান্তির আবাসভূমি তৈরি করে দেব। 5 শ্রেণীর লোকদের জন্য ওরা যদি 5টা কাজ করে তাহলে আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দেব। 1 নম্বর হলো ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইয়্যা, তারা আমার ইবাদত করবে এবং আমার ইবাদতের মধ্যে আমার সাথে কাউকে শরিক করবে না। শর্ত কি? আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু যে মুখে যে কপালে আল্লাহর ইবাদত করেন সেই কপালেই যদি আবার দরগায় যে অন্য জায়গায় যে সেজদা করেন, তাহলে আপনাদের মতো হুজুরের হাতে কি আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে? কখন কালেও দিবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই রকম শেক এবং বেদাত মুক্ত একটি দল গঠন করে যেতে চায় এবং তাদের হাতেই যেন আল্লাহ ক্ষমতা দেয় সেই প্রত্যাশা নিয়ে, এবং এই বাংলাদেশ গড়ার আগে নিজের ব্যক্তি পরিবার সমাজ দেশ ঘুরে তারপরে তারা আল্লাহ যে চায় ক্ষমতায় দিবে না চায় ক্ষমতায় দিবে না, মূল লক্ষ্য আমাদের ক্ষমতাটা হওয়া যাবে না। এ ব্যাপারে ছোট্ট একটা হাদিস, বিদায় হাজের সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলেন, শোনো তোমাদের জান্নাতে যাওয়ার জন্য 5টি বিষয় আমি তোমাদের দর্শ দিচ্ছি, 5টি বিষয় আমল করার জন্য বলছি। একটা হলো ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা ভয় করো আল্লাহকে রব হিসাবে, যে রবের হাতে এই পৃথিবীর ক্ষমতা, যে রবের হাতে তোমার হায়াত মউত রেজেক, যে রবের হাতে সব কিছু, তাকে রব হিসাবেই তোমরা ভয় করো। আমরা আল্লাহকে রব হিসাবে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি কি, উনি আমাদের খালেক, উনি আমাদের মালিক ইত্যাদি, কিন্তু রেজেকের মালিক যে আল্লাহ, ক্ষমতার মালিক যে আল্লাহ, এই বিষয়টা আমরা বিশ্বাস করি না। তাই যদি বিশ্বাস করতাম তাহলে ক্ষমতা পাওয়ার লিপসায় একদম উঠে পড়ে লাগতাম না, ক্ষমতার পাওয়ার লিপসায় উঠে পড়ে মাঠ ময়দান চষে বেড়াচ্ছি, যদি না আল্লাহর হাতে ক্ষমতা, এইটা আমাদের বিশ্বাস থাকবে।
আমাদের বিশ্বাস করতে হবে রিজিকের মালিক আল্লাহ। জয়টায় যখন যেটুকু সময়ে আল্লাহ আপনার জন্য আজকে রিজিক রেখেছে তার এক মিনিট আগে ভাত আপনার পেটে যাবে না। একটু গল্প করি, মেলে তো মানে মানে আপনাদের পাই নাই তো, আসতেও পারি নাই, দেখিও নাই। যেদিন জামিন হবে নওগাঁ কারাগার থেকে, বুঝলেন, আমিরে জামাত উনি এক রাত্রে একটা বই লিখে ফেলেছে, ওই যে দেখবেন ইনসানে কামেল, সন্ধ্যার সময় খাবারটা টেবিলে রেখে করে স্যার আপনি খেয়ে নেন, তো স্যার খাবেন, তো আচ্ছা একটু আমি লিখি, যদি আমাদের ফাঁসি দিয়ে দেয় তা আমরা জনগণের কাছে কি নসিহত করবো, একটু লেখি তোমরা খেয়ে নেন শুয়ে পড়ো। ভাত তার টেবিলে আমি লিখে সুন্দর করে ঢেকে রেখে আমরা যে শুয়ে পড়লাম, সকালবেলা ফজরের সালাতের সময় আমির সাহেব বললেন আসো, আমরা আমি যাই দেখি যে থালার ভাত ঠিকই আছে, আমির জামাত সারা রাত ঘুমান নাই, এক রাত্রে একটা বই লিখেছেন আপনাদের জন্য ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করলে সে জান্নাতি মানুষ হতে পারে, তার বইয়ের নাম হলো ইনসানে কামেল, এক রাত্রের উপহার। এবার যেদিন জামিন হবে আমরা শুনলাম এসে আমাদের জামিন হয়ে গেছে, পোটলা পাটলি বেঁধে টেন্দে নিয়ে ঠিকঠাক করে বসে আছি, কোনো কথা নাই, নাইতে নাই নাইতে নাই সন্ধ্যা হয়ে গেল, কোনো লোক নাই, এতই রাগী হলো যে আমাদের ধোকা দিল, জামিন হলো হয়ে গেছে আর আমরা না খেতে বসে আছি, আর জামিন হলো না, বের হওয়ার আশা বাদ দিয়ে দিলাম। ইতিমধ্যে দুই তিন চার দিন পাঁচ দিন চলে গেছে, হঠাৎ করে আমরা জানি না খাবার এনে আমাদের কাছে দিয়েছে সাড়ে চারটার সময়, কয়েকদিনের খাবার সাড়ে চারটার সময় দেয় দিয়েছে, সালাবি সাহেব উনি ভাত মাখাচ্ছেন, আজিজুল্লাহ সে পানি ঢালতেছে, আমি ভাত মাখানোর চেষ্টা করতেছি, এমন সময় হঠাৎ করে সুবেদার এসে বললো যে আপনাদের জামিন হয়ে গেছে, তাড়াতাড়ি গেটে বহু লোক দাঁড়িয়ে আছে, আপনারা রেডি হন। কিসের খাওয়া দাওয়া, মাখানো ভাত সালাবি সাহেব মুখে না দিয়ে ফেলে দিল, কমলা আপেল যা যা ছিল সব কয়েদিদের মধ্যে বিলিয়ে দিল, আমরা বের হয়ে চলে আসলাম। সেদিনই বুঝলাম যে আমাদের ওই ওই সন্ধ্যার রেজেক আমাদের কপালে ছিল না, তাই মাখানো ভাত মুখে ওঠে নাই। এটা হলো ইত্তাকুল্লাহ রব্বাকুম, আল্লাহকে রব হিসাবে ভয় করো, যে রেজেক তোমার আছে সে রেজেক পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তোমার তকদিরে লিখে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যেতে গেলে আমাদের পাঁচটা গুণ অর্জন করতে হবে, এক আল্লাহকে রব হিসাবে, রেজেক দাতা হিসাবে, সংহারকর্তা হিসাবে, আমাদেরকে রেজেক মানে মুক্তিদাতা হিসাবে, দেশের মালিক হিসাবে, দেশের দায়িত্ব আমাদের হাতে দেওয়া না দেওয়া সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, এটা হলো ইত্তাকুল্লাহ রব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদা করতে হবে। গোটা বিশ্বের মানুষ যদি নবীর তরিকায় সালাত না আদা করে অন্য তরিকায় হয়, গোটা বিশ্বের মানুষের মুসলমানদের হাত থেকে আল্লাহ ক্ষমতা ছেড়ে নেবেন। নবীর তরিকায় সালাত আদা করুন, শিরক বিমুক্ত ইসলাম প্রতিষ্ঠা করুন, তাহলে দেখবেন যারা শিরক বিমুক্ত ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সালাত সিয়াম সব শিরক বিমুক্ত বেদাত মুক্ত করতে চায়, তাদের হাতে আল্লাহ একদিন না একদিন ক্ষমতা দেবে। আল্লাহ নিজেই বললেন কি যে আমি নিজে ওয়াদা করতেছি তোমাদের হাতেই ক্ষমতা দেব, শর্ত হলো পাঁচটি, দুইটা এক নম্বর হলো ইয়াবুদুনানি ওয়ালা ইশরিকুনা শাইয়া, তোমরা আমার ইবাদত করবে আর আমার ইবাদতের মধ্যে কারোর শিরক করবে না। কে বলেছে আপনাকে মিলাদ করতে, কে বলেছে আপনার নামাজের বিভিন্ন তরিকায় যে সালাত আদা করতে, কোরআন ও হাদিসে কি সেরকম আপনাকে শিক্ষা দিয়েছে? আপনি বলছেন কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হ্যাঁ, আর আপনি চাচ্ছেন যে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় সালাত আদা করতেছেন, আপনার হাতে ক্ষমতা আসবে? যেটা আমি সমুদ্র বন্দরের নিচে যে বিশুদ্ধ তেল আছে সেই তেল যদি তুলতে পারে বাংলাদেশের মানুষেরা আমেরিকার যে চার গুণ ধনী হবে, সেই তেল সেদিনে উঠবে যেদিন পূর্বাঞ্চল বাংলাদেশের সমস্ত মানুষেরা শিরক এবং বেদাত বিমুক্ত ইসলাম কায়েম করবে। সোমো সাহারাকুম এক মাস রোজা রাখেন, তার সাথে সাথে সপ্তাহে দুইটা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, যারা আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে এই না খেয়ে একটা দিন কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 70 বছর একটি তেজি ঘোড়া দৌড় দিয়ে যতদূর যাবে ততদূর তার দোজক তার থেকে দূরে দেওয়া হলো, সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? সুতরাং আপনি কি করে চাচ্ছেন যে আপনি জান্নাতে আমরা জান্নাতে যাব? তিন নম্বর হলো, চার নম্বর হলো, ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম,
তোমার যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন তার যাকাত দাও, দান সাদকা করো। এখন যদি ধরি যে আপনার যে বিশ মন গম হয়েছিল, বিশ মন চাল হয়েছিল, ধান হয়েছিল, তার থেকে এক মন আলাদা না করা পর্যন্ত আপনার ওই ১৯ মন আপনার হালাল হবে না। কয়জন যাকাত দেয় বাংলাদেশের মানুষেরা? কয়জন বাংলার মানুষেরা একদম ওসর মেপে মেপে দেয়? আহলে আন্দোলন বাংলাদেশ ওই প্রশিক্ষণ দেয় যে প্রশিক্ষণে আপনার রেজেক হালাল হবে, যে প্রশিক্ষণে আপনার রেজেক শুদ্ধ হবে, এবং সেই শুদ্ধ রেজেককে, পবিত্র রেজেককে আপনি জান্নাতে যেতে পারেন, এই প্রশিক্ষণ আহলে আন্দোলন বাংলাদেশ দেয়। আপনার ঘরে যদি সারা বছরের সংসারের ব্যয় বাদ দিয়ে যদি ৭.৫ ভরি সোনা আর ৫২ তলা রূপার সমূল্য থাকে, তাহলে তার ৪০ ভাগের এক ভাগ আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আর দৈনিক যারা আহলে আন্দোলনের ব্যক্তি তারা দৈনিক দান করবেন, তার ইনকামের ২% টাকা আল্লাহ রাস্তায় দান করবেন। আমি যদি বলি হাত তোলেন যে কে কে আছেন আহলে আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের যারা সুদি ভাইরা আছেন, তারা কে কে ২% যা ইনকাম করবেন তার শতকরা ২ টাকা জাকাত দেন বা ২ টাকা আমাদের কাছে, আমাদের আন্দোলনে দান করেন, এরকম কে আছে? দেখা যাবে কারোর হাত উঠবে না। অথচ বলছি যে আমি আহলে আন্দোলনের সদস্য। এটা আমাদের নিয়ম যে আপনি ২ টাকা কমপক্ষে দিন, দান না করে, মানে আন্দোলনে দান না করে আপনি ঘুমাবেন না। আমাদের যে এহতেসাব আছে, হিসাব, দৈনিকের হিসাব, দৈনিক সকালবেলা উঠেই আপনাকে কমপক্ষে ২ আয়াত কিংবা ২ পৃষ্ঠা সাদা কোরআন মজিদ পাঠ করতে হবে এবং ২ আয়াত তাফসির পাঠ করতে হবে। আপনার মহল্লায় তা আছে কিনা আপনি কি খুঁজে দেখেছেন? আপনি দৈনিক ২ টাকা হাদিস এশার সালাতের পরে আপনি আমল করবেন, পরে আপনার মসজিদে শোনাবেন, তাকে আপনি করেন? আপনি কয়টা সাহিত্য বই, মহতার আমিরে জামাত এ পর্যন্ত ৮২টার ঊর্ধ্বে বই লিখেছেন, সমস্ত বইগুলো আহলে হাদিস আন্দোলনের জন্য দান করে গেছেন, এত বড় একটা ত্যাগী মানুষ আপনাদের জন্য এত কিছু করে গেলেন, আর তার নির্দেশ মতো আমরা জান্নাতে যেতে চাই, তিনি আমাদের হুকুম দিয়েছেন যে কমপক্ষে তুমি আমাদের এই সাংগঠনিক বইগুলো দৈনিক কিছু না কিছু ২ পৃষ্ঠা ১ পৃষ্ঠা পাঠ করো, সেটাও আমরা করি না। শোয়ার আগ দিয়ে আপনি হিসাব করেন যে আমাদের এহতেসাবের যে কলামগুলো আছে সেগুলোকে আমি করেছি, আমি কি আজকে দান করেছি? যদি দান না করেন, তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে শুচ্ছেন, এমন সময় পকেটে হাত দিয়ে যে পয়সাগুলো আছে নিয়ে যে ওই যে ঘরের দরজায় টাঙ্গে রাখেন একটা ই, ওকে বলা হয় সঞ্চয়ে, আখেরাতের সঞ্চয়, একটা কৌটা লিখে দেন আখেরাতের সঞ্চয়, সেই কৌটার মধ্যে টাকাটা আপনি দেন, দিয়ে সে সমান আপনি যদি এইবার মৃত্যুবরণ করেন, দেখবেন যে আপনার ছেলেরা আপনার সম্পত্তি অন্য জিনিস নিয়ে ভাগাভাগি করছে, কিন্তু ওই যে পরকালের সঞ্চয় ওইটা কখনো হাত দেবে না, ওটা সে নিয়ে তাড়াতাড়ি মসজিদে, মাদ্রাসায় কিংবা আহলে আন্দোলনের দায়িত্বশীলদের কাছে দান করে দেবে, এটাই হবে আপনার পরকালের সঞ্চয়। দৈনিক ২ টাকা কমপক্ষে, এখন দৈনিক ৫ টাকা করবেন, আর মাসে যারা কর পরিষদ আছেন আহলে আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি সংস্থা, প্রত্যেকেই ২০০ টাকার নিচে কেউ কোনোদিন দান করবেন না। আমি অডিট করতে পারলাম না আপনাদের এখানে আসে, আজকে যুব সমাবেশ, যুবকদের নিয়ে কথা বলার নিয়ত ছিল, কিন্তু এসে দেখি যুবকদের সাথে আপনার বৃদ্ধ লোক বেশি। এখানে যুব সমাবেশে সবগুলা যুবক হওয়ার দরকার, কিন্তু যুবক না হয়ে সব দাড়ি পাকা, কি হলো? যুবকদের সংগঠিত করতে হবে, আপনার ছেলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আপনাকে সংগঠিত করতে হবে, তা না করে আমরা তো মরেই যাব। আজকে যুব সমাবেশে যুবকদের উদ্দীপনা দেখব, যুবকদের চেহারা দেখব, তাদের মধ্যে জান্নাতে যাওয়ার প্রবল বাসনা কেমন আছে সেটা দেখব, সেটাই হওয়া উচিত ছিল। আর এই যুব সমাবেশে, যুব সমাবেশের সভাপতি হবে যুবকরা, যুব সমাবেশের দায়িত্বশীল হবে যুবকরা, ব্যানারের নাম থাকবে যুবকরা, আমরা ওটা দেখবো মাত্র, আমাদের মৃত্যুর পরে আমাদের যুবকরা কিভাবে এই আমাদের আন্দোলন চালায়, পরিচালনা করে, এটাই আমরা দেখব। আজকে সভাপতি হবে যুব সংঘের সভাপতি, হ্যাঁ অতিথি হিসাবে আমাদের অতিথি হবে আমাদের এই জেলার আন্দোলনের সভাপতি, আমি অতিথি হব, অন্য অন্য লোকরা অতিথি হবে, আমরা দেখব, প্রয়োজনে আমরা নিচে বসে দেখব কিভাবে যুবকরা আমাদের এই মৃত্যুর পরে আমাদের এই সংসার, আমির জামাতের দেওয়া এই দায়িত্ব, আমির জামাতের দেওয়া এই আমানত, যেমন আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, আবার যে আমানত নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, এই যে ইসলাম এটা একটা আমানত, এই আমানতটা কিভাবে রক্ষণাবেক্ষণ করে এটা আমাদের দেখার কথা ছিল। যাক, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে হাদিসটা সংক্ষিপ্ত বলে শেষ করছি, সময় খুবই সংক্ষিপ্ত, আপনাকে যাকাত দান করতে হবে,
দান ছাড়া কখনো সংগঠন টিকতে পারে না আজকে দান করবেন দান টাকা যদি থাকতো এই মঞ্চ বোঝাই হয়ে যাবে 500 চেয়ার হবে দামি দামি খাবার হবে দামি দামি প্যাকেট হবে মানুষেরা তৃপ্তিও পাবে সংগঠনও থাকবে সব দিক থেকেই মজবুতি আসবে দানও করবে কিন্তু দান করার হাতটা আহলেদের খুব কম সেজন্য আপনাদের কাছে দায়িত্ব আমি আবেদন রাখছি যে প্রত্যেক মাসে আপনি যাই করেন না কেন শতকরা 2% দান করে তারপরে মৃত্যুবরণ করেন দেখবেন ওইটাই আপনার জন্য পরকালের পাথে হবে ওইটাই হবে সাতকায় দাঁড়িয়া ওইটাই হবে জান্নাতের পাথে শুনুন অন্য ব্যক্তিকে দান করা আর আহলে হাদিস আন্দোলনকে দান করা এক নয় অন্য ব্যক্তি মাদ্রাসায় দান করা আর আহলে হাদিস আন্দোলনে দান করা এক নয় অন্য শিক্ষা প্রতিষ্ঠানে দান করা আর আহলে হাদিস আন্দোলনে দান করা এক নয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আহলে হাদিস আন্দোলনের কোনো মৃত্যু নাই বলে বলে নাই আহলে হাদিস আন্দোলনের কোনো মরণ নাই একদিন বাংলাদেশ একদম ভূমিকম্প হয়ে চলে গেল কিন্তু দীর্ঘদিন পরে দুই চার বছর পরে আবার বাংলাদেশের যখন ই হবে চর উঠবে ওই যে আমাদের সংগঠন আছে দুবাইয়ে আমাদের সংগঠন আছে সৌদি আরবে আমাদের সংগঠন আছে কাতারে আমাদের সংগঠন আছে বাহরাইনে বিভিন্ন জায়গায় আছে 12টা দেশে আছে কোন না কোনো দিন সেই ছেলেরা আবার এই দেশে ফিরে আসবে আবার এই দেশে সংগঠন উজ্জীবিত হবে সংগঠন চালু হবে সেই জন্যই বলেছে আহলে হাদিস আন্দোলনের কোনো মরণ নাই এইখানে দান করা আর ব্যক্তির কোন প্রতিষ্ঠানে কোনো মসজিদে দান করা পার্থক্য পার্থক্য কি মসজিদে দান করলেন ওই কয়টা লোক আপনার সব পেল আর ওই কয়টা লোকের সব পেলেন কিন্তু আহলে হাদিস আন্দোলনে দান করলেন বাংলাদেশের 77টা জেলায় আমরা কাজ করতেছি এই 77 জেলায় যত নেকির কাজ হবে সমস্ত নেকি কাজের সব আপনি এই জায়গায় বসে বসে আপনার আমলনামায় আসতে থাকবে এই একটা চিরন্তন একটা সাতকায় দাঁড়িয়া যার কখনো মরণ নাই সুতরাং এখানে দান করতে কুণ্ঠা বোধ করেন কেন সব করে কে কি করলো আমি বিশাল একটা কিছু করতেছি মাদ্রাসা আসুন আর লক্ষ লক্ষ টাকা সেখানে ঢেলে দিচ্ছেন আর আহলে হাদিস আন্দোলনে হাকুর আমরা কোনো টাকা পাচ্ছি না দাবি করেও টাকা পাচ্ছি না এটা আপনাদের বোঝার ভুল সংগঠন ছাড়া কোনোদিন কোনো কাজ হওয়া সম্ভব নয় যারা সংগঠনের বিরোধিতা করে তাদের বলতে হবে কি আর বলবো খারাপ ভাষায় বললাম না ধোকাবাজ ছাড়া কিছু নয় আমার মাদ্রাসায় পাঁচজন কমিটি নিয়ে একটা আছে এটাও একটা সংগঠন আপনার পরিবার চলে আপনার ছেলে মেয়ে বউ স্ত্রীদের নিয়ে যে পরামর্শ করেন এটাও একটা সংগঠন সংগঠন হলো আপনার জান্নাতে যাওয়ার একটা পাথর এটা হলো একটা সাতকায়ে জারিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই একদম কঠোর ভাষায় বলে দিয়েছে কি আল্লাহ আমারানি বিহিন্না আমি তোমাদেরকে পাঁচটা বিষয় বলছি যে পাঁচটা বিষয় আল্লাহ কাছ থেকে আমাকে হুকুম দিয়েছে বিল জামাতে ওয়াস সামে ওয়াত তাতে ওয়াল হিজরাতে ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ আপনারা হাদিসটা সবাই জানেন আল্লাহ কাছ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচটা বিষয় হুকুম দিয়েছেন এক নম্বর হলো জামাতবদ্ধ জীবন যাপন করা আল্লাহর এই সহি হাদিস আল্লাহর রাসূলের এই সহি হাদিসকে যারা অস্বীকার করে তাদের কি করে বলবো যে তোমরা সহি মানুষ কি করে বলবো যে তোমরা সহি আন্দোলন করো যাক ওদিকে আমি যেতে যাচ্ছি না আমি আমার ঘর সামলানোর জন্য আপনাদেরকে বলছি আসুন আমরা শতকরা 2% মানে মাসে সাতকা না করে আমাদের সংগঠনের দান না করে যেন আমরা না ঘুমাই না টিকে থাকি এ বিষয়ে আপনাদের অনুরোধ করতেছি আপনারা মহতর আমিরে জামাতের কথা শুনুন পাঁচ নম্বর যে জান্নাতে যাওয়ার আর একটা গুণ সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলে গেলেন সেটা কি ওয়াহাতিহু যা আমরিকুম তোমাদের মধ্যে যিনি আমির তার কথা শোনো তার কথা মানো তাকে শ্রদ্ধা করো এইটাতে রাজি না সব কিছুতে রাজি আমিরের আনুগত্য করতে রাজি না কারণ আমিরে আনুগত্য করলে যে আপনার সংসারের হিসাব দিতে হবে আপনি কত টাকা ইনকাম করেন কত টাকা দান করলেন আপনার দাড়ি ছোট কেন আপনার টকনের নিচে ই কেন পায়জামা কেন আপনার ছেলেরা সালা দাদা করে না কেন আপনার গোটা পরিবারের হিসাব আমির জামাতের কাছে দিয়ে আপনাকে পার পেলেই তবেই তো সেখানে পার পাবেন তবেই তো সেখানে আপনি যেতে পারবেন আমির জামাতের কাছে তো এই হিসাবটা আপনাকে দিতে হবে এই জন্যই আমরা আমির জামাতের আনুগত্য করতে রাজি নই আমির জামাত ভাই আজকে যে সভা করে আসলে কয় টাকা পেলে তার 2% এখানে দাও তাতে রাজি না এই জন্য কোনো বক্তা কোনো আলেম যারা বিভিন্ন জায়গায় ওয়াজ করে বিভিন্ন জায়গায় কাজ করে করে এরা আমির আর আনুগত্য করতে রাজি না
আমির আনুগত্য করলে আপনার জীবনের হিসাব দিতে হবে। এই কথাটা আমি বারবার আপনাদের বলেছি, আবার এখানে বলে যাচ্ছি, যাতে করে ভালো করে লোকেরা শুনে আমিরের কিভাবে আনুগত্য করতে হয়, তিনি কিভাবে আমাদের হিসাব নেন দেখেন। আমি একদিন নওদাপাড়া মাদ্রাসায় ওই এসে আসরের সালাত ধরলাম, ধরে মাদ্রাসার ওই বারান্দায় দাঁড়াচ্ছি, এমন সময় আমিরের জামাত আমার পাশ দিয়ে যাচ্ছে, দেখে আমার কানে কানে এসে বলছে, নুরুল ইসলাম তোমার দাড়ি যে 1 ইঞ্চি ছোট। আমি হতবাক হয়ে গেছি, আমার দাড়ি ছোট হবে কেন, আমি তো দাড়ি কাটি না, এ কথা বললেন কেন? বলছে আমরা মিটিং হলো, সব কিছু হলো, মনের মধ্যে দুশ্চিন্তা উদ্বেগ, আমিরা জামাতে কথা কেন বললেন, আমি তো দাড়ি কাটি না। ঘটনাটা কি, বাড়িতে গেলাম 2 দিন পরে, যাওয়ার পরে আমার ওয়াইফ বলছি যে আমি তো জামাতে এই কথা বলতেছে। আমার ওয়াইফ বলছে ঠিকই বলেছে। বলে কি ঠিক বললো, আমি কি দাড়ি কেটেছি? বলে না, আপনি যখন রাজশাহী যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন, ওই যে 10টার দিকে ঘুমাচ্ছেন, ওই ঘুমানোর সময় মানে ফ্যানের বাতাসে আপনার দাড়িটা উড়ে উড়ে আপনার নাক মুখে লাগছে, আর ওই সময় আপনি হাত দিয়ে সরাচ্ছিলেন, কারণ আপনার ছোট্ট মেয়ে 6 বছরের মেয়েও দেখেছে যে দাড়িটা আমির জামাতে নাকি আপনার ঘুম নষ্ট করছে, তাই ও একটা কাছে এনে ওই যে এইটুক পরিমাণে কাটছে, কাটার পরেও হাসতেছিল, আমি দৌড়ে যে ঠেকাইলাম, তারপরে যে ভাস করে যে কাগজের মধ্যে রেখে দিছি, মেপে দেখা যায় যে 1 ইঞ্চি পরিমাণে কাটা, তার চোখ ফাঁকি দেওয়া, এটা হলো আমির আলিমামু জুন্নাত। আমির হলো তোমাদের ঢাল স্বরূপ, ইউ কাতিলু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে আমরা শিরক এবং বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করব, নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে জান্নাতি মানুষ বানানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। এর নাম সংগঠন, এর নাম আনুগত্য। যারা আনুগত্য করে না তারা আমিরের কাছে হিসাব দিতে নারাজ, তারা আমিরের আনুগত্য করতে নারাজ, আর আমিরের আনুগত্য করলে যে সুন্দর জান্নাতে যাওয়া যাবে এটাতে তারা বোঝে নাই, তারা মনে করছে শয়তানি অসহসা তাদেরকে এরকম করে ফেলেছে। আমি সেদিকে এগিয়ে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সময় খুব কম, আপনাদের ক্ষুধায় কাতর এই অবস্থায় কিছু বলতে হচ্ছে। আমি চাচ্ছিলাম যে যুবকদের এই সমাবেশে এরপরে যদি যদি করেন আমরা খালি যুবকদেরই দেখবো ইনশাল্লাহ, রাজি আছেন তো? আমরা মনে করতেছি যে এই জেলায় বাপ মারা সন্তান খুব বেশি ই করে না, কারণ মনে হয় যে এক পরিবারে একটাই ছেলে কিংবা নাই ছেলে এরকম হয়েছে, মানে এর সাদের কথা বা আমাদের বাংলাদেশের সব কথাগুলো আপনারা অক্ষর অক্ষরে পালন করছেন যে বেশি সন্তান নেওয়া যাবে না, হ্যাঁ একটি সন্তানই যথেষ্ট, একটি মেয়ে একটি ছেলে, সেজন্য যুবক খুঁজে পাওয়া যায় না, যুব সমাবেশে শুধু যুবক থাকবে, যুবকদের তারুণ্য আমাদেরকে ভবিষ্যৎ প্রেরণা যোগাবে যে না আমার মৃত্যুর পরে আমাদের এই আহলেত আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেত যুব সংঘ টিকে থাকবে। এবার শুনুন আমাদের যুব সংঘের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন যে আমরা প্রতি 2 বছর পর পর যুব সংঘের কমিটি আহলেত আন্দোলনের কমিটি নবায়ন করি, যারা অতীতে কাজ করেছে ওরা তো দক্ষ হয়ে গেছে, আবার নতুন করে আমরা আরও দক্ষ ছেলে তো সামনে এনে আমাদের এই দেশটাকে সুন্দর যুব সমাবেশে ভরে দিতে চাই, এবং যুবকদের উত্থানে দেশের উত্থান, যুবকদের মাধ্যমেই এদেশের স্বাধীনতা, যুবকদের মাধ্যমেই এদেশের সফলতা, যুবকদের মাধ্যমে আহলেত আন্দোলন। মনে পড়ে না আপনাদের বদরের যুদ্ধে সবচেয়ে স্বৈরাচারী, সবচেয়ে মানে অত্যাচারী বাদশাহ, অত্যাচারী আবু জেহেল, তার কথা শুনেছে যে নবীকে গালি দেয়, 2 যুবকের মানে দেহে আগুন, রক্তে আগুন জ্বলে গেছে, আমার নবীকে গালি দেবে সে আবু জেহেলকে? হ্যাঁ, মুআব্বাস আর মুআজ দুইটা নাম, ছোট্ট ছেলে, 12-13 বছরের ছেলে, ওরা যে বলতেছে চাচাজি আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দেন তো, তখন উনি বলছে যে আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা, বলে আবু জেহেলকে দেখাই দেন, আমার নবীকে গালি দেবে? ছোট্ট 12-13 বছরের ছেলেরা, 14 বছরের ছেলেরা, যুব তারুণ্য তাদেরকে এত প্রেরণা দিয়েছে যে কি করে তারা কি করবে, কি করে আবু জেহেলকে হত্যা করবে, এই নিয়ে মহাব্যস্ত। উনি বলছেন যে আমার ভয় হচ্ছে যে ওদের নিরাপত্তা কি করে দেব, আর ওরা যাবে আবু জেহেলকে হত্যা করতে, হঠাৎ করে আবু জেহেলের চেহারা দেখা গেল, ওই যে দেখো ওইটা আবু জেহেল, ওই 2 যুবক মানে পায়ের নিচ দিয়ে কিভাবে কিভাবে যে একজন আবু জেহেলের পায়ে এমন এক কোপ দিছে, এক পা কেটে পড়ে গেল, আর একজন একদম উপরে বুকের উপরে বসে মৃত্যুর ব্যবস্থা করে তার দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ রাসূল আপনার শত্রুকে শেষ করে দিয়েছি। কারা করেছিল? যুবকরা করেছিল। হে যুবক, শিরক এবং বেদাতের বিরুদ্ধে তোমাদেরকে যুবক শক্তি দিয়ে এই দেশে যুব শক্তির মাধ্যমেই যেন
দেশের পরিবর্তন হয় যেভাবে হয়েছে ওরা বোঝে নাই ওদেরকে বোঝানোর চেষ্টা করো হে যুবকরা তোমরা দেশ স্বাধীন করেছো কিন্তু তোমরা ইসলামী দেশ স্বাধীন করতে পারো নাই আসো তাদের বোঝার জন্য তোমাদের মতো কিছু যুবক দরকার সেই যুবককে খোঁজার জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা আমরা এই জেলায় যুব সংঘের একটা তালিকা করেছি হাদিসের নিয়ম অনুযায়ী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাসুলুল ইমারাতা তোমরা দায়িত্ব চেয়ে নিও না ইমারত চেয়ে নিও না যদি তোমরা ইমারত চেয়ে নাও তাহলে তোমাদের ওই চেনার কারণে তোমাদের ওর উপরে সাপোর্ট করে দেওয়া হবে আল্লাহর সাহায্য তোমাদের আসবে না আর তোমরা যদি না চেয়ে নাও দায়িত্ব পেয়ে যাও তবে উইনতা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তোমাদের উপর রহম করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই ব্যক্তি আসলো এসে বলছে যে আল্লাহ রাসূল এই যে এই লোকটা ইয়ামানের বাদশা ছিল খুব ভালো লোক ছিল তদানীন্তন যুগে খুব কাজ করেছে কিন্তু এখন সব মুসলমান হয়ে গেছে একে যদি দায়িত্ব দেওয়া যায় ও ভালো করে চালাবে আর একজন ঠিক এইরকমই বললো আল্লাহ রাসূল একদম লাল চোখ লাল করে গালমুখ লাল করে বলছে আল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি যে আমরা ওই লোকদের দায়িত্ব দেই না যারা দায়িত্ব চেয়ে নেয় অথবা দায়িত্ব পাওয়ার জন্য মনে মনে আশা করে সুতরাং সাবধান বাংলার যারা দায়িত্ব নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কখনো যেন মনে মনে চান না যে আমি দায়িত্বশীল হব আমি মেম্বার হব আমি চেয়ারম্যান হব আমি প্রেসিডেন্ট হব যদি এটা চেয়ে নেন তা আল্লাহর গজব আপনার উপরে নাজিল হবে আপনি বেশি দিন টিকতে পারবেন না আর দায়িত্ব চেয়ে না নিয়ে আপনার উপরে জনগণ দায়িত্ব দেয় তাহলে আল্লাহর সাহায্য হবে এইটা আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনটা হবে স্থায়ী এই জন্য মহতারাম আমিরে জামাত আমাদের স্থায়ী কর্মসূচি চিরস্থায়ী কর্মসূচি আমাদের যুবকদের দিয়েছে সে বিষয়ে খেয়াল রেখে কোনো যুবকের মনে যেন দায়িত্ব পাওয়ার লোভ আশা না থাকে সেই জন্য আমরা পরামর্শ ভিত্তিতে এই রাষ্ট্র চালাতে চাই এটা হলো আমাদের ইমারতে খাসা একদিন এই ইমারতে খাসার পদ বয়ে ইমারতে আম্মা রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যেতে পারবো ইনশাআল্লাহ আজিজ আর যদি নিজে না যাই নিজে যদি না পালন করি তো কী করে রাষ্ট্র ক্ষমতায় যাব এখানে যদি মারামারি হয় এখানে যদি আমাদের পদ দিয়ে গণ্ডগোল হয় তো কী করে যাব আমাদের রাজনীতি সবচেয়ে বড় রাজনীতি সমাজ পরিবর্তনের রাজনীতি চিরস্থায়ী এই মানে শান্তি প্রতিষ্ঠিত হোক এই রাজনীতি সে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আবু বকর হযরত উমর সেই রকম স্থায়ী আমরা রাজনীতি চাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা চাই এই জন্য আমরা যারা চাইবে তাদের ক্ষমতা দেব না পরামর্শ ভিত্তিতে আমাদের আহলে আন্দোলন বাংলাদেশের সভাপতি এই রাজশাহী পশ্চিম জেলার সভাপতি সেক্রেটারি তাদের নিয়ে এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল এসেছেন তাদের নিয়ে এই যে এতক্ষণ ধরে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা ধরে পরামর্শ হলো পরামর্শের ভিত্তিতে আজকে এই জেলার ইয়েদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হচ্ছে যাদের নাম ঘোষণা করা হবে তারা এইখানে এসে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ আলাজিজ হ্যাঁ প্রথম হলো আমাদের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান মোহনপুর কেউ আছেন কে দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমানের এখানে আছেন ওদিকে সালাম দাও আচ্ছা এরপরে হলো মতিউর রহমান মোহনপুর এরা সমাজ কল্যাণ সম্পাদক মতিউর রহমান এরা সমাজ কল্যাণ সম্পাদক সমাজের যত কল্যাণ তোমাকে করতে হবে ইনশাআল্লাহ সাহিত্য সংস্কৃতি সম্পাদক জহুরুল ইসলাম গোদাগাড়ি জহুরুল ইসলাম জহুরুল ইসলাম কই ওই যেখানে দাঁড়ান ছাত্র বিষয়ক সম্পাদক ইখলাসুর রহমান তানোর ছাত্র বিষয়ক সম্পাদক ইখলাসুর রহমান তানোর প্রশিক্ষণ সম্পাদক আবু বকর সিদ্দিক তানোর প্রশিক্ষণ সম্পাদক আবু বকর সিদ্দিক অসুস্থ আল্লাহ তাকে রোগমুক্ত করুন সবাই বলেন আমিন প্রচার সম্পাদক সোহেল রানা তানোর সোহেল রানা তানোর অর্থ সম্পাদক আব্দুল লতিফ গোপালপুর মৌগাছি মোহনপুর কে অর্থ সম্পাদক আব্দুল লতিফ অর্থ আছে তো নাকি ব্যাগের মধ্যে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কায়সার না ফায়সাল মহিউদ্দিন ফায়সাল কই মহিউদ্দিন তারপরে সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন সহসভাপতি কামাল হোসেন গোদাগাড়ি কামাল হোসেন কামাল হোসেন দেখেন ওরা জানেই না ওরা যদি জানতো
যে আমাকে এই পদ দিয়েছে তা আগে থেকে এসে লাইন ধরতো কিন্তু ওরা কে পদ জানে না একদম রাসূলের তরিকায় হযরতে ওমর ফারুক ওসমান গনির তরিকায় ইসলামের তরিকায় আমরা নেতা নির্বাচন পদ বেছে নিয়েছি এবার সভাপতি আবুল কাসেম মোহনপুর কত বড় আবুল কাসেম ছিল ও যোগ্য লোক তৈরি করতে পারে নাই এই জন্য এর শাস্তি হলো আগামী বছরে ও ওর চেয়েও যোগ্য কাউকে তৈরি করে দিয়ে অবসর নেবে প্রত্যেকের জন্যই শাস্তি সেটা হলো এই যে সে তার চেয়ে যোগ্য লোক একটা তৈরি করে দেবে আমরা আপনারা দেখলেন এই এগারো জনের যুব সংঘের নাম ঘোষণা করা হলো এরা এই সাংগঠনিক জীবন এবং আমাদের এই মোহনপুরে কাজ করবে আচ্ছা